in the clouds, and I'm not coming down. I used to swim, now I'm ready to sink. I wanna give you what I can do. Hello, Dosho. আজকে গাছ রোপণ করব, কিছু গাছ আপনাদের ভাইয়ের বাজার থেকে নিয়ে আসাইছি। বেগুন গাছ, লাউ গাছ, মরিচ গাছ, টমেটো গাছ, এই জন্য আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে লাগাই দেখতে থাকুন। গাছের পাতা দিয়ে কিভাবে গাছ হয় সেটাই আপনারা দেখতে থাকুন। আর এইটার ভিতরে আমি লাউ গাছ লাগাবো। হ্যালো দর্শক, এটা কিন্তু আমাদের গোবর, এই গোবরের সার বস্তা ভরে রাখছি, সেগুলো কিন্তু এখন ভেঙে নিতে আসি দেখতে। হ্যালো দর্শক, মাটি কিন্তু এখন সারের সাথে মাটিগুলো মিশাইতে আসি, মাটি শুকা দিয়ে রাখছিলাম সকালে। এখন আমরা কিছু সার ব্যবহার করব, বাহিরের দেখতে পাচ্ছেন সারের নামটা ইউরিয়া সার, এভাবে দিয়ে নেবেন। 2 চামচের মতন দিলাম, এখন ভালো করে মিশিয়ে নিতে আছে। এই যে এটা ফসফেট সার বলে, এটা জৈব সার হিসাবে ব্যবহার করি আমরা, যেটা কেনা বাজারের, ওটা দিয়েও আবার মিলাইতেছি। 10টা সার বলে, সেটাও কিন্তু আবার দিয়ে দিলাম। এই সারটার নাম জানি না, এটা লাল। এখন সব মিশিয়ে নিয়ে আমরা লাউ গাছটা লাগাবো। আগে আমরা কিন্তু এখন ওই বস্তার ভিতরে সারগুলো ঢালিয়ে দিতে আসি, মাটির সহকারে আমরা বস্তায় কিন্তু সম্পূর্ণগুলো ভরে দিতে আসি। এখন কিন্তু পানি ভরে রেখে হয়তো 10-15 মিনিট এরম রেখে দেবো, পরে আমি গাছটা লাগাই দেবো, দেখতে থাকি। হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু ঝুড়ির ভিতরেও লাগাইতেছি, প্রথম খোয়া দিয়ে দিলাম, এখন কিন্তু আমরা বালি দিতে আসি, এর উপরে আমরা যে মাটিটা সারটা মিলাইছি ওটা দিয়ে দেবো। হ্যালো ভিউয়ার্স, এখন কিন্তু আমরা সেইভাবে প্রসেস করা মাটিগুলো ভরে দিতে আসি। হ্যালো ভিউয়ার্স, এখন কিন্তু লাগানোর পালা, আমি কিন্তু 2টা বেগুন গাছ 2 পাশেই লাগাবো। এই যে একটা লাগাইতে আছে, এখন দেখতে আছেন, এভাবে চেপে লাগাই দেবে। হ্যালো দর্শক, আমি কিন্তু ওই একই প্রসেসে টমেটো গাছ ঝুড়ির ভিতরে লাগাই দিলাম। হ্যালো দর্শক, মরিচ গাছ লাগানো হলো, এই যে আবার লাগাইতে আছে, দেখাই দিতে আছি, এই যে দেখেন লাগাইতে আছে, আপনাদের সাথে সবই শেয়ার করতে আসি। হ্যালো দর্শক, কাঙ্ক্ষিত সেই লাউ গাছ আমি একটু মাটি দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। দোয়া করেন আমার যেন এই গাছগাছালি সুন্দর হয়, আপনাদের দোয়ায় অনেক দূর আগায় যেতে পারি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করেন, দেখতে থাকি। হ্যালো ভিউয়ার্স, আর একটা লাউ গাছ লাগাবো, এখানেই প্রসেস করছি, কিছুক্ষণের মধ্যেই লাগাবো। এই যে আম, এখনও কিন্তু আমার গাছে আরও আম আছে, যে দেখাইছিলাম, দেখতে থাকেন। আমার আম গাছের জন্য দোয়া করেন, আর সবার জন্য দাওয়াত রইল। এই যে ডাব, নারকেল গাছ পরিষ্কার হয়েছে, এখন ডাবগুলো দেখেন, একটু একটু করে সুর দিতে আসি আমার সম্পূর্ণ গাছগুলা। মরিচ গাছ লাগাইছে যে এখন গাছগুলো, এখন কিন্তু সম্পূর্ণ গাছে পানি দেবে, ছাওয়ার ভিতরে রাখতে হবে, সেই জন্য গাছের ফাঁকে ফাঁকে কিন্তু আমি রাখছি। পেয়ারা গাছে প্রচুর পেয়ারা, কিন্তু বন্ধুরা প্রচুর পেয়ারা কিন্তু আমার গাছে এখন একদম বল বল হয়েছে, এই বলের মতন, এখন পর্যন্ত বলের মতন। ড্রাগন গাছের চেহারা খুব সুন্দর আছে, দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর। একটু করে দেখেন গাছের রং কিন্তু অনেক সুন্দর, পেয়ারায় ভরপুর আমার এখন কিন্তু বাগানে অনেক পেয়ারা, ছোটো ছোটো, বড়ো হইলে ইনশাল্লাহ দেখাবো। একটু একটু করে দেখেন গাছের চেহারা কিন্তু অবশ্যই এখন সুন্দর, অনেক বাড়িতে গেছিলাম ওই সময় কিন্তু ভালো ছিল না, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে গোলাপ আমার এখন কিন্তু গাছে, কিন্তু মাশাল্লাহ শীতের সময়ই তো গোলাপ গাছ গোলাপ হয়। এই যে ড্রাগন, এখন কিন্তু ড্রাগন নাই, শীতকালে ড্রাগন হয় না হয়তো অনেক বন্ধুরাই জানেন। এই যে লেবু গাছটা, যে লেবু গাছটার কথা বলছিলাম যে মরে গেছে আমার, সেই লেবু গাছটা ইনশাল্লাহ অনেকটা ভালো হয়েছে, দেখতে থাকেন আমার কাগজি লেবু। এই যে আর একটা লেবু গাছ, এরকম করে একটা লেবু, মাশাল্লাহ বাড়ি থেকে আসার পরে দেখলাম যে প্রচুর ফলও আছে, ফুলও আছে। এটার ভিতরে এই ধরনের, এই যে প্রচুর লেবু, পাতা নাই, একটাও পাতা নাই কিন্তু শুধু লেবু এরকমের। এই যে আমার তেজপাতা গাছ আছে, মাশাল্লাহ ভালো আছে, সম্পূর্ণটাই দেখাই দিলাম আপনাদের সাথেই শেয়ার করি সব কিছু। কিসমিস,
অনেকবারই দেখাইছি, আবারও দেখাইলাম, আমার খুব ভালো লাগে। গাছের ভিতরে ঢুকলে আমার প্রাণটা জুড়ে যায় এরকমের আমার ভালো লাগে। কিন্তু এত কষ্টের পরও কিন্তু আমি গাছের ছাড়িনি, গাছ যত্ন করে রাখতে কিন্তু ভাই অনেক কষ্ট আপুরা বন্ধুরা। হ্যালো বন্ধুরা, এখনই শেষ করে দেব। এই মুহূর্তে আমার আম চারা, আমি যে কলম বানাইছি নিজে, সেই চারাটা দেখাবার জন্য আমার খুব উদ্বেগ লাগছে। এই দেখাই দিলাম, সেটাও ইনশাল্লাহ এবার লাগাই দেবো। এই যে আমার ধনিয়া পাতা, মাশাল্লাহ অনেক ধনিয়া পাতা হয়েছে, কিন্তু বিলাতি ধনিয়া, কারা চেনেন না চেনেন না কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আমার ধনিয়া পাতা। এই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আমার পাশেই থাকবেন, ছোট্ট একটা বেল বাটন আছে ক্লিক করে দেবেন। এরকম প্রত্যেক দিনে কিন্তু ব্লগ রেসিপি আপনারা গাছের ভালো মন্দ সব কিছুই দেখতে পাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।